আলাইকুম, বিসমিল্লাহ রহমানুর রহিম। বিলকিস বিএফসিতে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠার রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, পাটিসাপটা পিঠা। এখানে আমি একটা বাটি নিয়েছি, ওই বাটি দিয়ে দিলাম 2 কাপ শুকনো চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা আর 1/2 কাপ চিনি। এবার এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এইবার আর একটু জল দিয়ে দেব। এবার ভালোভাবে ব্যাটারটা আমি তৈরি করে নেব। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এইভাবে ঘনত্ব রাখবেন, পিঠাটা ভালো হবে। এরপর ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট। 30 মিনিট পর ফিরে আসলাম। এইবার আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল আর আখের গুড়। এবার গুড়টাকে আমি গলিয়ে নেব। গুড়টা আমার ভালোভাবে জলের সাথে মিশে গেছে। এইবার আমি একটু পাক করে নেব। গুড়টা আমার পাক হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব নারকেল কোড়া। এইবার নারকেল কোড়াটাকেও ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নেব। এরপর হাই ফ্লেমে হতে দেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। আমার পুরটা তৈরি হয়ে গেছে। এইবার আমি অন্য পাত্রে তুলে নেব। এইবার আমি পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের গায়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এইবার 1 চামচ ব্যাটার দিয়ে দেব। এবার তাওয়ার হ্যান্ডেল দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এরপর নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এইবার আমি ফোল্ড করে দিচ্ছি। এইভাবেই আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব। এইবার আমার পিঠা হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা। এটা খেতেও কিন্তু অসাধারণ। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।